Thank you so much for coming. Dole dole dite hocche. যে মা পাঁচ রকমের মিষ্টি আনতে দিয়েছিল পাঁচ রকমের মিষ্টি আনা হয়েছে খাওয়া দাওয়ার এই সামান্য আয়োজন করা হয়েছে এগুলো ভাজা তো পাঁচ রকম ভাজা দিতে হয় তো বল কোনটা কি ভাজা দেখি চিনিস নাকি ইঁদুর ভাজা দিয়েছি এটা বেগুন ভাজা হ্যাঁ বেগুন আরে বাবা কিনে গেছে হ্যাঁ একদম মাছ পটল শাক ভাত ভাত ভাজা আর এটা হচ্ছে করলা ভাজা কাঁকড়ল ভাজা কাঁকড়লটাকে আমি এইভাবে করে কাটলাম মনে হচ্ছে ইঁদুরের লেজ এইভাবে করে আর করেছি মুগ ডাল এমনি প্লেন কিছু করিনি অন্য মাছে মাথাটাটা কিছু দেওয়া হয়নি আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া পাবদা মাছের ঝাল চাটনি বাস এ তো কমই আয়োজন তোমরা বলো কম আয়োজন পায়েস আছে ও আর কি পায়েস তো করতেই হবে তো রান্নার দিকে তো খুব কম আয়োজন না এখন খেতেও পারে না সেই রকম ভাবে ভালো করে এনজয় করে খা টেস্ট আমরা সবাই বসে যাব এখানে আচ্ছা ঠিক আছে দেখতে থাকো আজকে কোথায় চলে এলাম জায়গাটার নামটা একবার বলবেন কোথায় এটা দাড়িয়ারা আচ্ছা দাড়িয়ারা বীরপুর দাড়িয়ারা আর আশ্রমের নাম আশিয়ানা হ্যাপি হোম আচ্ছা আশিয়ানা হ্যাপি হোম ক্লাস 7 থেকে যা আশিয়ানা হ্যাপি হোম গুড ইভিনিং বলো গুড ইভিনিং দাদা দেখো কত ছেলে মেয়ে 7 6 5 4 3 2 এরকম দাঁড়ানো ক্লাস 8 থেকে এখানে দাঁড়ানো আজকে একটা ভালো জায়গাতে চলে এলাম তো বাচ্চাকে দেখা যাচ্ছে একসাথে লাইন ঠিক করো দাদা জন্মদিন প্রার্থনা করবো গান করবো ঠিক আছে লাইন ঠিক করো কিছু প্রতিমা দিবে ও প্যান্টে চালিয়ে নিয়েছে ও প্যান্টে গুড ইভিনিং দাদা গুড ইভিনিং দাদা গুড ইভিনিং আমি আর আমার ভাই এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এগুলো খাওয়া হয়ে গেছে বাসন টাসন ধুয়ে রেখেছে তো এখানে কি করবে উনি একটুখানি তোমরা দেখতে থাকো খেলতে না সমীর ভাই খেলতে না দেখা যাচ্ছে কত বাচ্চাদের মাঝে আজকে চলে এসেছি তোমার নাম কি আচ্ছা এখানে কি করো পড়াশোনা করো ভালো লাগে এখানে হ্যাঁ সবাই একসাথে মিলেমিশে থাকবো আর যেন চোখ বন্ধ করো দাদার জন্মদিন আমরা গান করবো প্রার্থনা করবো ঠিক আছে সবাই হাত ধরে চোখ বন্ধ করো তুলে গেছে তুলে দিচ্ছে নামো হাত ধরে চোখ বন্ধ করো হাত ধরে চোখ বন্ধ করো লাইন ঠিক করো লাইন ঠিক করো দাদার জন্মদিন আমরা সবাই মিলে প্রার্থনার নামটা বলি জিৎ দাদার জন্য প্রার্থনা করব ঈশ্বর মাকে আশীর্বাদ করার জন্য প্রার্থনা করব আসুন আমরা সবাই মিলে জিৎ দাদার জন্য প্রার্থনা করি আমার Yeah.
হ্যাপি বার্থডে দাদা জানে এটার জন্য কিছু করতে পারলে সত্যি ভালো লাগে, কিন্তু সেইভাবে রেডি হয়ে আসেনি, তবে সামান্য কিছু দিয়েছি, এটা দিয়েই আপনি, হ্যাঁ এটা দিয়েই আপনি ওদেরকে সবাইকে কিছু করে দেবেন। ফেরত যাচ্ছি আমরা, কোথায় এসেছিলাম, জায়গাটা কত সুন্দর লাগছে দেখিস, সামনে সূর্যটাকে দেখ, এখানে কিন্তু অনেক গরু আছে, গরুর হাট আজকে, হ্যাঁ ওদিকটা ভিড় হয়েছিল দেখলাম, আমাকে ম্যাপটা চালিয়ে নিতে হবে, অনেকটাই ভেতরে, এটা মধ্যম গ্রাম সাইডে, বনি এখন ম্যাপ চালিয়ে দেখে নিচ্ছে কিভাবে যাওয়া যাবে, দাড়িয়ালা মসজিদের কাছে, মধ্যম গ্রাম দাড়িয়ালা মসজিদ, পুরো গ্রামের গাছপালা, কি সুন্দর গাছপালা সব, বাড়ি থেকে 16 কিলোমিটার দূরত্বে, বেলগুড়িয়া থেকে 16 কিলোমিটার দূরত্বে আমরা এসেছি, একটা সুন্দর ভালো পরিবেশে দেখতে থাকো, রাস্তাগুলো দেখাচ্ছি, কিছু দূর অব্দি তো মানে গাড়ি অব্দি যাবে, তারপর তো হেঁটে যেতে হবে, সেটাই হচ্ছে, তোলা যায়নি কারণ মাটি কাদা ছিল, তো এবার আমরা হাঁটবো না ক্যামেরা ধরবো, সেই কারণে আর ওই জায়গাটা দেখানো যাচ্ছে না, ভালো জায়গা, ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, কাদার উপর দিয়ে গ্রামের রাস্তায় হেঁটে যাওয়া, আগে যখন মাসিবাড়িতে যেতাম তখন তো খালি পায়ে হাঁটতাম, তো ভালো করে গ্রিপ করতে পারতাম, এখন চটি পরা ভয় ভয় লাগছে, পিছলে যাই যদি, কিছু বাড়ি বেশ বড় বড়, কিছু আবার এরকম একতলা বাড়ি, নিচটা পুরো মাটি, জল কাদা বৃষ্টিতে, আকাশটা দেখো সাদা কালো মেঘে সুন্দরভাবে পরিপূর্ণ, Thank you.
সূর্যটা ডুবে যাচ্ছে, এটা দারুণ লাগছে। এখানে চলেছি আমরা বাড়ির দিকে, তো যতটা পারলাম দেখালাম গ্রামের রাস্তা।